ম্যাজিক্যাল খেজুর গুড় নিয়ে নিশ্চয়ই অনেক প্রশ্ন রয়েছে, ফোন করুন আমাদের 2234242439 1800877, এই দুটো নাম্বারে আপনাদের সঙ্গে যারা কথা বলবেন। পরিচয় করিয়ে দিই, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রক্ত বিশেষজ্ঞ হিমাটোলজিস্ট ডক্টর সৌম্য ভট্টাচার্য, রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান ববিতা হাজারিকা। আমরা দুজনের সঙ্গে কথা বলবো। আমি ডক্টর ভট্টাচার্যের কাছে একেবারে শুরুতেই আসবো। আমরা এই প্রতিবেদনেও দেখলাম রক্ত পরিষ্কার করে খেজুর গুড়, এটা কি জেনারেল হেলথকেও তাহলে আমাদের অনেকটা ভালো করতে পারে খেজুর গুড় খেলে? খেজুর গুড়ে 100 গ্রাম খেজুর গুড়ে 11 মিলিগ্রাম মতো আয়রন রয়েছে, এছাড়া কিছুটা ম্যাঙ্গানিজ রয়েছে, ম্যাগনেশিয়াম রয়েছে, কপার রয়েছে। অর্থাৎ এমনি যে চিনি বা শর্করাটা আমরা খাই, দ্যাট ইজ প্রসেসড, তার মধ্যে শুধু ক্যালোরি ছাড়া আর কিছু নেই। খেজুর গুড়ে শুধু ক্যালোরি নয়, মিনারেলস অ্যান্ড ভিটামিনস রয়েছে। আয়রন রয়েছে। সুতরাং সেদিক দিয়ে খেজুর গুড়টা আপনার এমনি সাধারণ চিনির থেকে ডেফিনেটলি বেটার। কিন্তু অ্যাজ এ হিম্যাটোলজিস্ট আমার যদি বলা হয় যে একটা পেশেন্টকে আয়রন ডেফিশিয়েন্সি আছে, তাকে খেজুর গুড় দিয়ে চিকিৎসা করা হবে কি না, সেক্ষেত্রে ব্যাপারটা সংশয় রয়েছে। তার কারণটা হচ্ছে, ধরুন একজন অ্যাডাল্ট মানুষের হিমোগ্লোবিনে পার ডে আয়রন লাগে 10 মিলিগ্রাম মতো। যদি কেউ মেনস্ট্রুয়েটিং মহিলা হন তাহলে তার 15 মিলিগ্রাম মতো লাগবে, প্রেগনেন্ট মহিলা যদি হন তাহলে তার লাগবে 30 মিলিগ্রাম মতো। তাহলে সেক্ষেত্রে আমাকে প্রচুর পরিমাণ খেজুর গুড় খাওয়াতে হচ্ছে, আমাকে 100 গ্রাম তার বেশি খাওয়াতে হচ্ছে, ধরুন 100-150 কি 200 গ্রাম খাওয়াতে হচ্ছে। ততটা খেজুর গুড় খাওয়ানো ইজ আই থিঙ্ক টেকনিক্যালি ডিফিকাল্ট। প্লাস আমাদের দেশে বহু লোকের ডায়াবেটিস আছে, সেই ডায়াবেটিক নিয়ন্ত্রণ কীভাবে হবে? সেক্ষেত্রে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের শিকার হবেন অনেকে। না, খেজুর গুড় দিয়ে ট্রিটমেন্টের থেকে আমার মনে হয় যারা সুস্থ এখনো পর্যন্ত সেরকম রোগগ্রস্ত নন, তারা যদি খেজুর গুড় খাওয়াটা অভ্যেস করেন তাহলে এর উপকারিতাটা তারা পেতে পারবেন, ফলটা ভোগ করতে পারবেন। আমি বলবো যে অল্প পরিমাণ খেলে হয়তো কিছুটা উপকার ডেফিনেটলি হতে পারে। বেশ, আলোচনা আসার আগে ফোনে কেউ রয়েছেন শুনি, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, নমস্তে। নমস্কার। আচ্ছা, আমি রাজস্থান মাউন্ট আবু থেকে বলছি ম্যাডাম। বলুন। আচ্ছা, আমি না মানে আমার সুগার হয়েছে, সবে মানে সুগারটা ধরা পড়েছে, মানে 184.4। তো আমি সেই যে মানে সূত্রে খেজুর গুড় খেতে পারি কি? শুনতে থাকুন আপনি, আর কে আছেন? হ্যালো। হ্যাঁ, আমি সুধা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে বলছিলাম। বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে খেজুর গুড় তো আমার ভীষণ প্রিয়, আমি ছোট থেকে গুড় খাই, গুড়ের খুব ভক্ত, আমি চিনিটাকে অত পছন্দ করি না। কথা হচ্ছে শীতকালে তো খেজুর গুড়টা অ্যাভেলেবেল, কিন্তু অন্য সিজনে তো পাবো না, সেটা তখন কি করব? শুনতে থাকুন ববিতা। ডায়াবেটিসের ক্ষেত্রে ডেফিনেটলি যেরকম আমরা সুগার বলি, যেটা আপনার আমি রিফাইন্ড সুগার তো আমরা ডায়াবেটিস রুগীকে তো দিই না, তো সেই অনুযায়ী কিন্তু খেজুর গুড়ও কিন্তু ডায়াবেটিক একদম ছমে না, নাকি মন চাইলে একাধবার খেতেই পারে শীতকালে। শীত মানে কি, আপনার ধরুন খেজুর গুড়ের সন্দেশ, খেজুর গুড়ের দই, বরঞ্চ খেজুর গুড়ে কিন্তু আইসক্রিমও রয়েছে। হ্যাঁ, রাইট। সো ডায়াবেটিস, একজন ডায়াবেটিস পেশেন্টের জন্য কিন্তু খেজুর গুড়টা অত সুবিধাজনক হবে না। আচ্ছা, আর দ্বিতীয় জন প্রশ্ন করলেন যে অন্য সময় কি করবেন বছরে? অন্য সময় চিনি খেতে হবে বা অন্য গুড় খেতে হবে, বিকজ শীতকালেই তো খেজুর গুড় পাওয়া যায়, যখন পাওয়া যায় আপনি তখনই সেটা খান এবং তার উপকারিতাটা নিশ্চয়ই পাবেন। আর কে আছেন ফোনে? শুভ সন্ধ্যা, কাজল ব্যানার্জি নাকতলা। শুভ সন্ধ্যা, বলুন। বলছি যে আমি লিকার চা খাই, আমি তার মধ্যে শীতকালে খেজুর গুড় পাওয়া যায় বলে আমি 1 চামচ খেজুর গুড় পাতলা, যেটা আর কি ঝোলা গুড় বলে, পাতলাটা আমি 1 চামচ লিকার চায় দিয়ে খাই। আর সারা বছর আমি এমনি আখের গুড় খাই, সেটা খাওয়া ভালো? আমি নন ডায়াবেটিক, প্রেশার আছে, সেই সম্বন্ধে যদি কিছু বলেন। শুনতে থাকুন। আর কে আছেন? হ্যাঁ, আমি কোচবিহার থেকে চন্দ্রশা বলছি। নমস্কার প্রিয়দি, শুভ সন্ধ্যা। নমস্কার। এখনকার যে মানে শুধু শীতকালে খেজুর গুড় পাওয়া যায়, তাও পুরোটা পিওর পাওয়া যায় না, আর একটা সুস্থ ওটা খেলে কতটা লাভ পাবো? আর আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের যে আমরা কতটা খেজুর গুড় খাবো? শুনতে থাকুন। আমরা পিওর পাওয়া যাচ্ছে এবং আপনি যেটা খাচ্ছেন সেটা একেবারে নির্ভেজাল খাচ্ছেন, এটা ধরে নিয়ে আলোচনা করছি। এখন তো সবেতেই ভেজাল, সে তো অন্য প্রসঙ্গ সম্পূর্ণ। যিনি খেজুর গুড় শীতকালে আর চায় আখের গুড় অন্য সময়। হ্যাঁ, চায়ের মধ্যে কিন্তু গুড় দিয়ে খাওয়াই যায়, কিন্তু কফির মধ্যে গুড় দিয়ে খেলে বায়োঅ্যাভেলেবিলিটি ইজ মাচ মোর।
আচ্ছা, চায়ের মধ্যে খাওয়ার থেকে যদি কফিতে যদি গুড় দিয়ে খাই, বিকজ মানে খেজুর গুড় থেকে যেটা আমরা অ্যাডভান্টেজ পাচ্ছি, যেগুলো ডক্টর ভাচ্চাজ বললেন যে আমরা যে নিউট্রিয়েন্টসগুলো যে পাচ্ছি, ভিটামিনস মিনারেলসগুলো, সেগুলো কিন্তু বায়োঅ্যাভেলেবিলিটি বেশি থাকে যদি কফিতে গুড় দিয়ে খাই। আচ্ছা, তার মানে ব্ল্যাক কফি গুড় দিয়ে বেশি উপকারী, বেশি উপকারী। এবার আপনি কফি ট্রাই করতে পারেন। আর আরেকজন যেটা বললেন যে মানে কিভাবে শরীরকে আমাদের কিভাবে আরো এনহ্যান্স করে খেজুর গুড়। খেজুর গুড়ের ব্যাপারে অনেক ক্লেমস রয়েছে, যেমন এটা লিভারকে ডিটক্সিফাই করে, আমাদের ইমিউন সিস্টেমকে ইম্প্রুভ করে বা আমাদের হজমে সাহায্য করে। এখন এগুলো এটা করতে পারে, কিন্তু এ ব্যাপারে খুব বেশি যে সায়েন্টিফিক এভিডেন্স আছে সেটা আমি বলবো না। এটা এখন একটা ওপেন ফিল্ড, ওপেন কোয়েশ্চেন, এর পেছনে আরও রিসার্চ হওয়া দরকার। তবে স্বল্প পরিমাণে খেজুর গুড়কে যদি খান এবং তিনি যদি ডায়াবেটিক না হন, তাহলে সেটা উপকারী করবে, অপকার করবে না, এটুকু বলা যেতে পারে। এক একজনের অভ্যেস থাকে, যারা ধরুন সকালে গুড় এবং কাঁচা হলুদ একসঙ্গে খান, সেটা কি আদৌ হেলদি? মানে সেটা খেজুর গুড় হলে চলবে? হ্যাঁ, যদি ডায়াবেটিসের সমস্যা না থাকে তাহলে তো ক্ষতি হওয়ার কোনো কারণ নেই, বরং উপকার নিশ্চয়ই হবে। আপনিও তাই সাজেস্ট করবেন যে যদি কেউ চান পরিমাণ পরিমাণ কত খাবে, সেটা কিন্তু একটা কতটা খেজুর গুড়। ধরুন একজন অ্যাডাল্ট ইন্ডিয়ান একজন যার কোনো মানে প্রবলেম নেই, একটা ডায়েটে অ্যাপ্রক্সিমেটলি ধরুন উনি যে খেজুর গুড়টা যে খাচ্ছেন সেটা কিন্তু চিনি না খেয়ে খাচ্ছেন, রাইট? তো অ্যাপ্রক্সিমেটলি 30-40 grams খেজুর গুড় খাওয়া যায়। সেটা একটু স্পুনে বলে দেন, কত চামচ? 6-7 চামচ খেজুর গুড় ছোট চামচে খাওয়া যায়। ছোট চামচের 6-7 চামচ রোজ? হ্যাঁ, রোজ খাওয়া যায়, যিনি নন ডায়াবেটিক সুস্থ। আর সেটা চিনির বিনিময়ে, কিন্তু চিনি না খেয়ে। মানে আপনি খেজুর গুড়টা যখন খাচ্ছেন তখন চিনিটাকে সরিয়ে রাখতে হবে খাদ্য তালিকা থেকে। আর কে আছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, সারা বছর কি ফ্রিজের আগে খেজুর গুড় খাওয়া যাবে? শুনতে থাকুন। আর কে আছেন? আমি নীলোৎপল মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আমার প্র্যাকটিক্যালি খুব বদহজম হয় এবং আজ 20 বছর ধরে আমার প্রায় বদহজম, আমার রিফ্লাক্সটা আর কি। বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। ফ্রিজে রেখে খাওয়া যাবে কিনা ববিতা? খাওয়াই যাবে ফ্রিজে রেখে, তাতে খাদ্যগুণ কিছু নষ্ট, খাদ্যগুণ নষ্ট হবে না। যে প্রশ্ন করেছিল উত্তর পেয়ে গেছে। আর রিফ্লাক্স হয়, বদহজমের সমস্যা আছে, খেজুর গুড় কি উপকার করতে পারে? যেটা আগেই বলেছি, এই যে হজম বৃদ্ধি করে কিনা বা কনস্টিপেশনে খেজুর গুড় কাজে লাগে কিনা, এ ব্যাপারে নানা রকম থিওরি আছে এবং কিছু কিছু তথ্য আছে, কিন্তু এগুলো রিগোরাসলি সায়েন্টিফিক্যালি প্রুভেন নয়। অর্থাৎ আমরা অ্যাজ এ ডাক্তার যে রেকমেন্ড করবো, সেই রেকমেন্ডেশন করার জন্য এখন তো পুরোটাই এভিডেন্স বেসড মেডিসিন, আমাদের এভিডেন্সটা দরকার, সেই এভিডেন্স বেসটা খুব স্ট্রং নয়, এইটা বলতে পারি। মানে কেউ খেতে পারেন এবং তিনি উপকারও পেতে পারেন, খেতে পারেন এবং উপকার হয়তো পেতে পারেন, কিন্তু এই মুহূর্তে ডাক্তার হিসেবে সেটা প্রেসক্রাইব করার মতো বা রেকমেন্ড করার মতো পরিস্থিতি আমরা আছি বলে মনে হয় না আমার। আর কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। আমি পাইকপাড়া থেকে গৌতম বসু কথা বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনারা তো এই খেজুরের কথা বলছেন, আমার তো খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু আমি তো ডায়াবেটিক রোগী, এর অল্টারনেটিভ কিছু বলতে পারবেন যাতে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আর কেউ আছেন না ববিতা? খেজুর গুড়ে তো অল্টারনেটিভ তো কিছুই নেই, ওই স্বাদ আর অন্য কোথাও পাওয়া যাবে না, স্বাদ কোথাও পাওয়া যাবে না। খুব ইচ্ছা করলে কি এক চামচ একটুখানি খাবেন, দ্যাটস অল। মানে একেবারে ওটা শুধু দেখবেন চোখে এরকম নয়, আপনি খেতেও পারেন, চেষ্টা করবেন। আচ্ছা, খেজুর গুড় নিয়ে আরো একটা বড় প্রশ্ন রয়েছে। ধরুন খেজুর গুড়ের উপকারিতা তো আমরা দেখছি, এটা স্বাদেও একেবারে অন্যরকম। এই যে একটা চিরাচরিত প্রথা বাঙালি বাড়িতে চলে আসে যে শীতের সময়টাতে গুড়ের পিঠে পায়েস এবং গুড়ের একটা প্রচলন বাড়িতে বাড়িতে, এটা কি সায়েন্টিফিক? মানে সেটা মেনেই চলা, সেটা খেতে পারে। যেটা পিঠে, ধরুন এই টাইমে যখন এই পিঠে পুলিগুলো হয় তখন কিন্তু খেজুর গুড় দিয়ে করা যায়। সেটা খেজুর গুড়ে আপনার শীতকালে তো স্বাদটাই আলাদা, নাহলে খাচ্ছেন কেন? হ্যাঁ, আচ্ছা, খেজুর গুড়, তারপরে নলেন গুড়, আখের গুড়, সব গুড়ই কি মূলত একই রকম উপকারী নাকি খেজুর গুড় সব থেকে? খেজুর গুড় ইজ বেটার বিকজ সেখানে আয়রনের পরিমাণ বেশি আছে, আয়রনের পরিমাণ সব থেকে বেশি, প্লাস আপনার পটাশিয়াম সোডিয়ামও থাকে। কিন্তু একটা আমি এখানে কথা একটা বলি, বিকজ যেহেতু আপনার রিফাইন, ধরুন একজন পেশেন্ট, আমি একজন পেশেন্টের ব্যাপারে মানে বলি, যার ধরুন একটা রিনাল প্রবলেম আছে, কিডনির কিছু প্রবলেম আছে, কিন্তু ডায়াবেটিক নয়, সে বলি যে উনি খেজুর গুড় খাবেন সেটা কিন্তু নয়।
বিকজ খেজুর গুড়ের মধ্যে পটাশিয়াম পরিমাণ বেশি থাকে। তো সাধারণত যারা ক্রনিক আপনার কিডনি ডিজিজেস বা কিডনি ফেলিয়ার হচ্ছে তাদের কিন্তু পটাশিয়াম রক্তের মধ্যে সাধারণত বেশি থাকে। তো খেজুর গুড় খেলে কিন্তু আর সেটা, আচ্ছা, তার মানে কিডনি সমস্যা যাদের তারা খেজুর গুড় অ্যাভয়েড করবে, আর সেটা মানে টেস্টটা করে নিয়ে অ্যাভয়েড করবে যদি পটাশিয়াম বেশি থাকে। তাহলে চিকিৎসকের পরামর্শ একবার নিয়ে নেওয়া ভালো।